খানিকক্ষণের জন্য একটু চলে এসেছি তোমাদের কাছে। একটু আমার কাছে বেশ অনেকগুলো রিকোয়েস্ট আসছে, একটু ঠাকুরের কথা বলো, একটু ঠাকুরের কথা বলো। তো ঠাকুরের কথা কি বলবো, একটু সিসিমার কথা বলি। কালকে মহালয়, তো কত সুন্দর দিন কালকে। তোমরা তো জানো মহালয়ের তাৎপর্য, আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তো আজকে খুব মনে হলো না যে মায়ের বোধন আর কদিন বাদেই, তো ভাবছি সিসিমার কথা একটু বলি। সিসিমা বলে নয়, সিসিমা মানেই ঠাকুর, ঠাকুর মানেই মা। তো যেটা বলছি, একদম মানে আমাদের মতো সাধারণ মানুষের মতো, হাত পাওয়ালা মাথাওয়ালা যেমনি আমরা সাধারণ মানুষ, ওরকমভাবেই তো ঠাকুর মা আমাদের সাথে সাথে দিন কাটিয়ে গেছেন। আমার মাতাজি, শ্রদ্ধাপনা মাতাজি, মানে আমার যিনি গুরুমা, উনি বলতেন এই তো সেই দিনের কথা, এই তো সেই দিনের কথা। তো একদম সত্যি কথা, মনে হয় ঠাকুরের কথা, মায়ের কথা যখন বলবো তখন বারবার মনে হয় যে দেখেছি বোধ হয়, আসলে দেখিনি। আমাদের সংস্কার, আমরা মানে জন্ম জন্ম এগুলো ক্যারি করছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাই সেই সময়টার কথা। ভীষণ মনে পড়ে, মাঝে মাঝেই মনে পড়ে, মানুষের একদম সাধারণ মানুষের সাথে থেকেছিলেন, কিন্তু আমরা জানি তারা কিন্তু সাধারণ ছিলেন না, অসাধারণ ছিলেন। তো মা তখন জয়রামবাটিতে, এবং মা কিন্তু বেশ তখন একটু বড়, একটু বড়, বছর 15-16 হবে গ্রামের দিকে তখন। সে সময় 15-16 বছর মানে বেশ বেশ বড়ই গণ্য করে আমরা জানি। তো সেই সময় সকলেই কিন্তু পাড়া প্রতিবেশীরা, ঠাকুরের কথায় অজ্ঞ লোকেরা, তো তারা কিন্তু বলতেন যে শুনি তোর স্বামী নাকি পাগল, তোর স্বামী নাকি তোমার নানা রকম অবস্থা হয়। তো আমি আর ওইগুলো আর ডিটেল বলছি না। তো মায়ের খুব মনটা খারাপ করে যে উনি এরকমভাবে, ওনার কিন্তু ওরকম পাগল বা ওরকম কিছু মনে হয় না, মায়ের মনে হয় যে উনি কেমন আছেন, ইচ্ছা করে দেখতে, ইচ্ছা করে ভালো আছেন কি না জানতে ইচ্ছা করে, একটা উচ্চাটন ভাব হয়। তো মা একদিন ভানুপিসি বলে, তোমরা যারা কথামৃত পড়ো বা ঠাকুরের বই পড়ো তারা জানবে ভানুপিসির কথা, জয়রামবাটিতেই মায়ের, মায়ের সিসিমায়ের বাড়ির পাশে, ঠিক মনে হয় যেন আমরা দেখেছি, আমরাও চিনি। তো ওই ভানুপিসির বারান্দায় মা চুল পেতে দুপুরবেলাটা শুয়ে থাকতেন, তো ওখানে একদিন শুয়ে আছেন এবং ভানুপিসি বলছেন যে এরকম মন খারাপ করিস না, তুই জানিস না তোর স্বামীকে, তোর স্বামী তো, ভানুপিসি খুব স্পিরিচুয়ালি ব্লেসড একজন মানুষ ছিলেন, কিন্তু ওনার কথা লোকে বিশ্বাস করতো না, কেননা উনি কিন্তু নিজের ওই ওই সুপ্রিম স্টেট অফ লাইফে উনি কিন্তু দেখতেন যে সিসিমা এবং আমাদের ঠাকুর ওনারা কিন্তু শিব পার্বতী, এরকম বলেওছেন। সিসিমার মাকে কিন্তু অনেকবার বলেছেন যে তোর মেয়ে জামাই কিন্তু মা শিব পার্বতী, কিন্তু কেউ খুব একটা, সিসিমার মা তো আমরা জানি মারাত্মক ভক্তিমতী ছিলেন, কিন্তু বাইরের মানুষের কথা কিন্তু থামেনি, তারা পাগল বলে জানতো এবং আরোপ করতো সিসিমার ওপর বারবার সেই কথাগুলো, কোথাও গেলেই এই কথাগুলো উঠতো, এই পাগলের সাথে বিয়ে হয়েছে দক্ষিণেশ্বর এরকম। তো যাই হোক, ভানুপিসি এরকম বলতেন, কিন্তু যেহেতু ভানুপিসি একটু অন্যভাবে তার অস্তিত্বটা মানে একটু স্পিরিচুয়াল অস্তিত্ব, তিনি নিজেও একটু ভাবেই থাকতেন, তো তার কথাও লোকে বিশ্বাস করতো না। তো সে ঠাকুরের কথায় আবার মনে হয় যে অজ্ঞ, আমাদের কিন্তু একই চোখ, একই মাথা, একই কান, একই চেহারা, কিন্তু কারুর কারুর ওই পিউরিফিকেশন অফ সেন্স অর্গানস, আর কারুর কারুর আমাদের মতো সাধারণ মানুষের যাদের পিউরিফিকেশন হয়নি, আমরা আমাদের দৃষ্টিটা একটা জায়গা অবধি যায়, তারপরে বিয়ন্ড আর যায় না। তো যাই হোক, এই করতে করতে একদিন খুব মন খারাপ করছেন এবং বলতে পারছেন না, এখনকার দিনের মতো তো না, তখন অন্যরকম ছিলেন, কিন্তু বাবার কানে কথাটা গেছে, মায়ের সিসিমায়ের বাবার কানে, বাবুছে যাবি দক্ষিণেশ্বরে, ঠিক আছে চ আমি নিয়ে যাবো। দিয়ে এবার রওনা হয়েছে, সাথে কয়েকজন আরও আছেন, মা সিসিমা, সিসিমায়ের বাবা। তখন ম্যালেরিয়ার তো খুব প্রকোপ, তোমরা জানো এইসব গল্প, প্রত্যেকেই জানো, আমরা বাঙালিরা তো আমাদের মজ্জায় মজ্জায় ঠাকুর এবং রবীন্দ্রনাথ। তো যাই হোক, পথে যেতে যেতে কিন্তু মায়ের জ্বর, ধুম জ্বর আসে, তো একটা জায়গায় ওনারা বিশ্রাম নেন, রাতে ঘুমের মধ্যে মানে অঘোর ঘুমে, স্বপ্ন না জ্ঞান, সেই নিয়েও এখন ঠাকুরকে নিয়ে তো এখনও, ঠাকুরমাকে নিয়ে এখনও রিসার্চ হচ্ছে।
তো উনি কিন্তু দেখছেন যে একজন একজন এসছেন যিনি মা, বলছে তার হাত এত নরম, মাথায় হাত বুলিয়ে উনি আরাম করে দিচ্ছেন, তার মনে হচ্ছে না এত এত নরম তার হাত। বলছে তুমি কে গো, তুমি কোত্থেকে এসছো? মা জিজ্ঞেস করছে। তখন বলছে আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। বলছে মা ভাবছেন যে আমি তো দক্ষিণেশ্বরেই যাব। তখন উনি নিজেই উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, তোমার জন্যই তো সব আটকে রেখেছি। বলছে তুমি কে গো, তুমি কি আমাদের কেউ হও? বলছে আমি তোমার বোন হই। তো যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠে জ্বর অনেকটা মায়ের লাঘব হয়েছে, আবার রওনা দিয়েছে এবং পথের মধ্যে একটি ইয়ে পেয়েছে, একটি পালকি। তো যাই হোক, ঈশ্বরের পরম কৃপা গিয়ে হাজির হয়েছে এবং দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে ঘাটে, গঙ্গার ঘাটে যখন মা এসছেন তখন ঠাকুরের কানে গেছে এবং ঠাকুর বলছে দেখ দেখ বারবেলা না তো, মানে ঠাকুর কিন্তু এরকম মানতেন, মানে সাধারণ উনি এমনি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ছিলেন, কিন্তু ওই যে বলে স্কিলফুল টিচিং, মানুষকে শেখানোর জন্য কিন্তু সব মেনে গেছেন ঠাকুর, দেখিয়ে গেছেন আমাদের। কেননা আমরা যদি না মানামানির মধ্যে থাকি, আমরা তো রেডি না, আমরা ট্রেন্ড না, আমরা কিন্তু একদম বেখাপ্পা হয়ে যাব। তাই আমাদের একটু মানামানির মধ্যে থাকতে বলেছেন। তো যাই হোক, মা এসছেন, মা কিন্তু প্রথম মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে, আমি ভুল বললে তোমরা আমাকে ধরিয়ে দিও, আমার মনে হয় 8 মাস মতো মা ওখানে ছিলেন সেবার। তো তারপর উনি আবার জয়রামবাটি চলে যান। তো সেই 8 মাস কিন্তু ঠাকুরের ঘরেই বলেছিলেন ঠাকুর, তখনও মায়ের জ্বর, ঠাকুরের বলাতে ডাক্তার এলো, বলছে না, বলছে আমি ওর মায়ের, তখন ঠাকুরের মাও দক্ষিণেশ্বরে, ঠাকুরের মায়ের জন্য মথুরবাবু একটি ঘর মানে অ্যালট করেছিলেন থাকার জন্য, কিন্তু সেই ঘরটাতে অক্ষয়, মানে ঠাকুরের ভাইয়ের ছেলে অক্ষয়টা, অক্ষয়কে তো আমরা জানি, তোমরা আমাকে দেখে অবাক হও না, আমার চুলকানোর একটা ব্যাপার আছে, মনে হয় যেন মশা কামড়াচ্ছে। তো যাই হোক, সেই ওই ঘরটাতে অক্ষয় খুব ছোট বয়সে অক্ষয় কিন্তু চলে যান, এবং অক্ষয় চলে যাওয়ার পর সে আরেক অন্যরকম ঘটনা। তো যাই হোক, তারপর ঠাকুমা মানে ঠাকুরের মা, শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মা, উনি নাতি চলে যাওয়ার পর, অত শিশু বয়সে চলে যাওয়ার পর উনি আর ওই ঘরটায় থাকতে পারেননি। উনি বলেছিলেন যে আমার ঘরটর চাই না, আমি নহবতে গিয়ে থাকবো, ওখান থেকে আমি গঙ্গা দেখতে পারবো। তো নহবত তো তখন নহবত আমরা জানি একটা ছোট্ট একটা এইটুকু একটা ঘর, আমরা জানি না উপরে একটা ছোট্ট, আমরা যারা দক্ষিণেশ্বর, এখন তো অনেক শুনেছি বদলে গেছে, তো ওখানে উনি থাকতেন। তো মা বলেছিলেন যে আমিও ওখানে, তখন শরীরে জ্বর মায়ের, বলছে না তুমি ওখানে যেও না, এখানেই থাকো মানে ঠাকুরের ঘরে, কেননা ডাক্তার আসবে, চিকিৎসা হবে। তো ছিলেন এবং 8 মাস মতো, যতদূর আমার মনে পড়ছে 8 মাস উনি ছিলেন, এবং একই শয্যায় শুতেন, মানে ঘুমনো। তো একটা জায়গায় মা বলছেন যে সবাই বলতো পাগল পাগল, পাগল কোথায়, এ তো দেখছি আমাকে আগের থেকেও বেশি মানে আমার খেয়াল রাখছে, একে কি বল। কেননা সব কিছুই যাদের পঞ্চ ইন্দ্রিয় পিউরিফিকেশন হয়ে গেছে, তারা কিন্তু, আমরা যেটা এক ভাগ করবো তাদের সেটা 4 ভাগ, কেননা সব কিছুতেই তাদের কিন্তু এক মানে অনেকটা, মানে তা যার কোনো আদি নেই অন্ত নেই, স্নেহ অনেকটা, ভালোবাসা অনেকটা, জ্ঞান অনেকটা, মানে সাধারণ মানুষের যেগুলো তার থেকে অনেক অনেক দিব্য, যাকে বলে দিব্য, ডিভাইন, ডিভাইন মানে যে মানে এগুলো বলতে গেলে রাত কাবার হয়ে যায় এত কথা। তো সেটাই বলছি, যা ঠাকুরের, ঠাকুর মা এনাদের তো পিউরিফিকেশন অফ সেন্সেস মানে এতটাই, তো ওনাদের ভালোবাসা তো অন্যরকম, ওনাদের ভালোবাসা মানে আমাদের মতো কৃত্রিম নয়। তো মা বলছেন যে শুনে এসেছিলাম পাগল পাগল, দেখো এই হচ্ছে, বলে না সব ওনারা ওনাদের জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছেন, যে সবসময় শোনা কথা ঠিক হয় না, যতক্ষণ না আমরা কাছ থেকে দেখছি, কাছ থেকে মানুষটাকে আর সাহচর্যে আছি। তো এটা মায়ের ইয়ে। তো যাই হোক, একদিন এরকম ঠাকুর মায় কি ঘরে সারাদিন, মা নহবতে যান, একটু ভালো হয়েছেন পরে, এটা ওটা ঘরের কাজ মানে যা যা শাশুড়ির সেবা ঠাকুরের সেবা, তখন মা একটু সুস্থ হয়েছেন, দিয়ে এবার করে টোরে রাত্রিবেলা সুযোগ পেয়েছেন, ওই সময়টুকু স্বামীর সাথে দেখা হয়। কিন্তু এ তো নর্মাল স্বামী স্ত্রীর মতো নয়, তো একেবারে মানে কি বলবো, মানে ওই যে বললাম পিউরিফিকেশন অফ সেন্সেস, তার সমস্ত সেন্সেস কিন্তু পিউরিফাইড। তো যাই হোক,
এখানে একদিন এরকম মা ঠাকুরের পা টিপে ঠাকুরের পা টিপে দিচ্ছেন, বলছেন আমাকে দেখে তোমার কি মনে হয় ঠাকুরকে। তখন ঠাকুর বলছে ওই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দেখে যেরম লাগে আমার মাকে যেরম লাগে, এখন যে আমার পা টিপে দিচ্ছে সেও তাই, গায়ে কাঁটা দেয়। কোন জায়গায় থেকে ঠাকুর আমাদের, আর আমরা একটু আতু করে মানে সবটাই যেন বিয়ন্ড লিমিট, আমরা আমাদের মতো করে কিছু পেয়ে গেলেই তার উপর আমরা অধিকার জমানোর চেষ্টা করি, কেন এটা হলো কেন ওটা, এই হচ্ছেন এই ধীরে 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 মায়ের মধ্যে বলছে না সঙ্গ মায়ের মধ্যে থাকে, আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু কোনো কোনো মানুষের সেই সঙ্গের তার স্বামী আবার স্ত্রী, ঠাকুর বলছেন আবার এক জায়গায় যে কত ভালো শিশিমার কথা বলছেন যে উনি ও কত ভালো ছিল যে সাধারণ স্ত্রীর অধিকার যদি সাধারণভাবে আমার কাছ থেকে দাবি করতো তাহলে কি আমার আমার যদি ভিতরে, কিন্তু মা তো ওরকম না, মা ঠাকুর তো সেই একই কয়েনের দুটো দিক। তো যাই হোক, এই করে করে কিন্তু ঠাকুর মায়ের কিন্তু আসল যে বলে না যে বোধন হতে শুরু করেছিল ওই সময় থেকে। তারপরে তো আমরা জানি যে ফলহারিণী পুজোর দিন ঠাকুর মা ঠাকুরের জপের মালাও সেগুলো সমস্ত পটভূমি তৈরি হচ্ছিলো, কেননা ঠাকুর তো ছেড়ে যাবে, দক্ষিণেশ্বর ছেড়ে ঠাকুরের নতুন, এই ওসবে আর যাচ্ছি না। তো মায়ের কিন্তু ওই আস্তে আস্তে দেবী রূপ বা মা কিন্তু ভিতরের যে সুপ্রিম পোটেনশিয়াল, যখন বাচ্চা ইয়ের কথা যে তোমার একটা বাচ্চার জন্য মন খারাপ করছো, তোমার হাজার হাজার বাচ্চা হবে, মানে তার তুমি মায়ের ডাকে কুল কিনারা করতে পারবে না, তো তাই তো হয়েছিল। তো সেটাই বলছি দেবী রূপ সেই সৎসঙ্গ মা ঠাকুরের সঙ্গে মায়ের ধীরে 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 সেই দেবী রূপ মানে দেবীর ওই বোধন, বোধন তো আসলে বাইরের না, বোধন ভিতরে। তো যাই হোক, তারপরে কিছুদিন পরে কিন্তু মা আবার জয়রামবাটি ফিরে যান, মা পরে আবার এসেছিলেন। তো তোমাদের এই কথাটা বলছি তাই যে আগামীকাল মহালয়া, তাই না? তো আমাদের মধ্যেও সেই দেবী রূপ, মানে আমাদের মধ্যে বলতে আমি মেয়েদের কথাই বলছি, ছেলেদের মধ্যেও থাকে, কিন্তু যেহেতু আমি আজকে মায়ের কথা বলছিলাম তো তাই বলছি, আমাদের প্রত্যেকেই কিন্তু আমাদের মধ্যেই দেবী রূপ, কিন্তু বোধন আমাদের আর হয় না, বোধন আসলে প্রতিটি মুহূর্তে আমাদের কিন্তু বোধন, যখন আমরা খারাপের থেকে ভালোই আসি, যখন আমরা ঝগড়া থেকে আমরা মেটানোর চেষ্টায় আসি, যখন আমরা সন্দেহ থেকে ফুল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি, যখন আমরা প্রত্যাশা থেকে একেবারে বিনা প্রত্যাশায় আসি, এই হচ্ছে বোধন। তো প্রত্যেকটা বছর মানে সেই বলে না যে অকাল বোধন, অকাল বোধন, বোধন তো আসলে ধরো যে পুজো আমাদের বাসন্তী পুজো, যেটা মোস্ট প্রবলি জুলাই মাসে আমাদের এখানে হতো, সেই অনেক ব্যাপার আছে, ধান তখন ইয়ে হতো, ধান কাটা হতো এরকম একটা, তো এইটা তো অকাল বোধন। তো আমরা যদি মিলিয়ে মিশিয়ে দেখি তখন হচ্ছে যে তখন শ্রীরামচন্দ্রের, আমরা জানি অসুর নিধনের জন্য, ধর্ম প্রতিস্থাপনের জন্য উনি মাকে মায়ের শরণাপন্ন হয়েছিলেন, তাই অকাল অকাল বোধন হয়েছিল। আসলে অকাল বোধন আমরা হয়তো ভাবি যে মায়ের হয়েছিল অকাল বোধন, আসলে অকাল বোধন আমাদের হয়, মা তো মার তো সবসময় বোধন, মানে এটা আমার আমার অন্তরের এটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি জানি না তোমরা আমারটা মানবে কি না। আমরা বলি মায়ের বোধন হয়, আসলে একটু যদি ভিতরে গায়ে কাঁটা দেয়, একটু ভিতরে দেখলে বলছে মার মার তো মায়ের বোধই তো আমরা তৈরি, মায়ের আবার বোধ হবে কি? সেই সুপ্রিম আত্মা শক্তি, তিনি তো তাঁর তো বোধনেই আমরা আছি, আমাদের বোধন, আমাদের অকাল বোধন, বুঝলি, প্রতিটি মুহূর্তে যে আমরা আমাদের ভুল থেকে বেরিয়ে আসছি, আমরা আসলে মা ঠাকুরের সন্তান, আমরা মা ঠাকুরের নির্দেশিত পথে চলছি, আমরা বিভাগ করি না, আমাদের কাছে সব সমান সব। আজকে আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে একটা আলোচনা করেছি যে আমরা একসাথে থাকবো, এটা আমাদের সিদ্ধান্ত, এটাও যে আমরা সৎ পথে থাকবো, আমরা ধর্মে থাকবো, এটা আমাদের সিদ্ধান্ত। কালকে না পরশু কাকে বলছিলাম, সাধারণভাবে আমরা কিছু ভালো করলে না আমরা বলি আমি তো এরকম ভালোটা করি, ওটাও কিন্তু অধর্ম, যে আমি ভালো করি সেটা যখন আমি জাতাচ্ছি, মানে সেটা যেন সেটা যখন আমি বলছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, এই যে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি কি বলি? বলি না, এটা একেবারেই স্পন্টেনিয়াস,
ধর্মটাও স্পন্টেনিয়াস। আমি আমি রোজ একটু একটু করে ভালো হচ্ছি, বা রোজ আমি যে মানুষটার জন্য আমি কোনোদিন ভালো ভাবিনি তার জন্য ভালো হচ্ছি, তাকে একটু একটু কম্প্যাশনেট হচ্ছি তার জন্য, এই তো আমার বোধন। কিন্তু যেই মুহূর্তে আমি সেটাকে জাতাচ্ছি, আমি এক্স্যাক্টলি ওয়ার্ডটা বলতে পারছি না, যেই মুহূর্তে এই কথাটা আমি বলছি তখন বোধন হওয়ার জায়গায়ও আমার বোধনের দরজা বন্ধ হয়ে যায়, তো তখনই আমাদের ভুল কর্ম তৈরি হয়। যে তুমি বলার কেউ না, তুমি করছো, করাটা স্বাভাবিক, করছি না সেটাই অস্বাভাবিক। তো যাই হোক, সেইভাবেই তো মা, তো মার তখন কিন্তু তারপরে তো আমরা জানি ফলহারিণী পুজোয় মায়ের সমস্ত, তারপরে আবার মা ফিরে গেছিলেন, পরে আবার মা এসেও ছিলেন। অতটুকু তখন বয়সটা আমাদের, আমরা যখন ভাবি 16-17 বছর বয়স তো কিছুই না, এখন মায়ের, এখন বাচ্চাদের ভালো করে সাংসারিক বুদ্ধি, আমরা সংসার মানে ঠাকুর শিখিয়েছে সংসার করতে, যে আমাকে মানে খুঁটি ধরে সংসার কর। এবার আমরা ভাবি সংসার মানে হচ্ছে ওই শুধু বাচ্চা কাচ্চা লাট বহর এইসব, তা নয়, সংসার মানে হচ্ছে, যাই হোক সেটা আর আজকে এত ডিটেইলে যাচ্ছি না, তবে হ্যাঁ একটা ওই ঠাকুরের কি বলবো, মানে ঠাকুরের ভালোবাসায় আমি যদি সংসেদে থাকি তাতেও রাজি আছি, কেননা ঠাকুরকেও তো পাগল বলতে লোকে, বলুক না পাগল, বলুক না যে কীরকম, বলুক না, আমি তার ওই ধর্ম বজায় রাখতে গিয়ে আজকে চতুর্দিকে যা হচ্ছে বিরাট একটা প্রশ্ন আমার, এটা এটা একটা সেই ধর্ম অধর্মের একটা কুস্তি চলছে, সেটা কতটা কোন জায়গায় গিয়ে আমাদের প্রত্যেকের মনে, কেউ বলতে পারবে না যে আমার বেশি চেঞ্জ হয়েছে তোমার কম, প্রত্যেকের হয়েছে, প্রত্যেকের, যে বাচ্চা মেয়েটি চলে গেল, যে বাচ্চা মেয়েটি একটা মনে হচ্ছে যেন জগৎটাকে নাড়িয়ে দিয়ে গেল, সারা পৃথিবী তাকিয়ে আছে, কিন্তু কথা হচ্ছে ওই প্রত্যেকটা মুহূর্তে বোধন, কখনো আমরা যখনই আমরা দেখছি সুপ্রিম কোর্ট ঠিকমতো আমাদের ডিজায়ারেবল জিনিস আমরা পাচ্ছি না, সিবিআই ঠিকমতো, তখনই আমরা কিন্তু আবার সেই অধর্মে চলে যাচ্ছি। ধর্ম যদি ভাবি প্রতিস্থাপনা হবে, যদি আমার বিশ্বাস থাকে, তাহলে কেন আমি এক পা অধর্মে, কি জানি হবে কি হবে না, কি জানি হবে কি হবে না, আবার এক পা, ওটাকে বোধন বলে না, বোধন মানে হবেই, বোধন মানে হচ্ছে আমার বোধন, আমার বোধন, আমার সেই বোধ হবেই একটা একটা করে মানুষের। তো সেটাই মনে মনে ভাবি যখন মা ঠাকুরের কথা বলি, যে মা ঠাকুর তো আমাদের তাদের একদম সাধারণ জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, যে অতি মানব সবাই বলে, মানে আমার খুব কাছের একজন মানুষ আমায় বলে তুই সারাদিন ঠাকুর ঠাকুর করিস তাই তো, ধরুন না তা নয়, ওরম ওগুলো বলে মানুষ যে ঠাকুরের কথায় সেই অজ্ঞ। এবার কথা হচ্ছে আমরাও অজ্ঞ, কিন্তু আমরা খুব শেয়ানা কোন দিকটাতে ধরতে হয়, ওইটা জেনে গেলেই কিন্তু হলো। হ্যাঁ তোমরা বলতে পারো যে পয়সা করি সপ্তাহ লাগে, কিন্তু ওটা তো ম্যানিফেস্টেশন, এবার ম্যানিফেস্টেশন কোন দিক থেকে কিভাবে কার হবে, আমরা অল্পে খুশি হয়ে গেলাম ম্যানিফেস্ট করে যাবে, মারাত্মক, আমি একটু পয়সা হলেই খুশি হয়ে গেলাম, বাবা আমার এই জীবনটা তো কেটে গেল, কিন্তু আমাদের মতো মানুষ যারা খুব লোভী তাদের চট করে আসতে চায় না, তাদের অনেক সাধন করতে হয়। তো প্রশ্নটা সেটাই যে আমি অল্প একটু ধর্ম এসে গেলেই আমি খুশি, তারপর যা হবে দেখা যাবে, নাকি আমি একদম পাক্কা পাক্কা ধর্ম উঠুক, ধর্ম ম্যানিফেস্ট করুক, তাতে আমি বারবার আমার টেন্ডেন্সি হবে অধর্মে যাওয়ার, কী জানি বাবা হবে না বোধ হয়, কী জানি বাবা হবে, সবাই করছে, সবাই হয়তো সন্দেহ করছে, বলছে সবাই তো করছে তাহলে তুই কি একাই ঠিক, হতে পারে, সেটাও হতে পারে, বিরাট প্রশ্ন, যে সবাই তো বলছে হবে না তুই একাই কি ঠিক, এরকম প্রশ্ন ওঠে, সবাই বলতে ঠাকুরকে পাগল, কিন্তু কিছু মানুষ, গুটি কয়েকজন মানুষ বলেছিলেন না পাগল না উনি, অতি উচ্চ অবস্থা, এখনও ঠিক নাই, অতি উচ্চ অবস্থা চলছে এখন, কিন্তু কথা হচ্ছে যে সবাই তো বলছে যে সিবিআইয়ের হাতে যারা যে কেসগুলো ছিল তার বেশিরভাগই হয়নি, এটাও হবে না, নাকি হবে, ধর্মে ধর্মে আসবে দিন, কেন এখন কিন্তু ওই মন খারাপ করে বসে থাকলাম সেই সময় নেই, এখন হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার, যে এখন আর শুধু যে ঘটনা ঘটে গেছে বা যা পৃথিবীর অবস্থা এখন, তাতে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ধুলিকণার মতো, আমরা তো ধুলিকণা ছাড়া আর কি, কোটি 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 মানুষ, তাদের কোটি 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 এক একজনের এক এক রকম কনসিয়াসনেস, এখন মন খারাপ করে থাকার সময় নয়,
এখন হচ্ছে ওই ধর্মে থাকার, আমার বিশ্বাসে থাকার, হবেই। এতটুকু এদিক ওদিক হয়ে গেল, আমি নড়ে গেলাম মানে আমি অধর্মে চলে গেলাম, আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। তো মা ঠাকুরের জীবন বলো, লোকনাথ বাবার জীবন বলো, সাঁইনাথের জীবন বলো, এই সমস্ত জীবনগুলো, রাম ঠাকুরের জীবন বলো, এই সমস্ত জীবন আমাদের দেখিয়ে দিয়ে যায় যে কীভাবে ধর্মে থাকতে হয়। অথচ একদম সাধারণ মানুষ, একদম আমাদের মতো, কিন্তু অসাধারণ তাদের অস্তিত্ব। তো এটাই বললাম আজকে। তোমরা অনেকেই আমাকে বলছো ঠাকুরের কথা, ঠাকুরের কথা বলো, ঠাকুরের কথা বলো, ঠাকুরের কথা সবটা তো ধরো এরকমভাবে স্পিরিচুয়াল কথা এইভাবে বলা একটু মুশকিল হয়, একটু মুশকিল হয় সত্যি কথা। তো ভাবলাম যে সমাজের এখন যা কন্ডিশন, আমাদের এখন সত্যি ধর্মকে ছুঁয়ে থাকা খুব দরকার, নাহলে কিন্তু বারবারই আমরা স্লিপ করি, এবং ওই স্লিপের জন্য আমাদেরই ভুল, এর জন্য আমরা ভাবি যে ওইখানে হচ্ছে আমার ভুলে কি হবে, হবে তো, হবে তো, বুঁদ বুঁদ জলে একটা সাগর তৈরি হয়, এও ঠিক তাই। তো যাই হোক, প্রত্যেকেই চলো আমরা কালকে এত সুন্দর একটা দিন, নতুন করে সিদ্ধান্ত নেওয়ার দিন যে আমরা ধর্মে থাকবো নাকি বারবার আপলিফ্ট আপ ডাউন করবো, একবার ধর্মে একবার অধর্মে, একবার ধর্মে একবার অধর্মে, তো সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দিন। তো সুন্দর হোক আগামী দিনগুলো, যে চলে গেছে সে চলে গেছে, কিন্তু আগামী দিনে এই ভয়াবহতার হাত থেকে আমাদের পৃথিবী মুক্ত হোক। তো আমরা বলি মায়ের বোধন, মা তোমার বোধন হোক, তুমি মা তো সবসময় মানে মা হচ্ছে আলোকময়, তো বোধন বিরাট একটা প্রশ্ন, আমি জানি না তোমরা কীভাবে ভাবে, আমি এভাবে ভাবি, তোমরা কীভাবে ভাবো আমাকে কমেন্ট করে জানিও তোমরা আজকে। তো খুব ভালো থেকো তোমরা, আর যে যেখানেই আছো না কেন, কজে থেকো।